হাজবেন্ড সকালে মালা পড়ালো, তো যাই হোক সকালে আজকে কিন্তু অনেকটাই কাজ ছেলের ঘরে। কালকে চাদর টাদর গুলো তুলেছিলাম, ওগুলো কাছাকাছি হয়েছে। তো দেখো চাদরটা তো ঘরেই মেলেছি, কিন্তু কি করব, বাইরে তো থেকে থেকেই বৃষ্টি হচ্ছে, একটু রোদ উঠছে, বৃষ্টি তো এখন একটু রোদই আছে, আর বাইরে অনেক কিছু মেলা আছে। তো এখন আজকে একটু বেরোনোর ইচ্ছে আছে, একটু একটু বেরোবো, ওই জন্য আজকে তাড়াতাড়ি রান্না করব। তো রান্নার কিছু জোগাড় করে নিয়েছি, তো চলো দেখিয়ে দিই আজকে কি রান্না করব আমি। আজকে না যে পটলের চিংড়ি পটলের যে দোরমা হয় না, সেটা করব। সেটা আমি কোনোদিন আমি খেয়েছি বহুবার, আমি কিন্তু কোনোদিন নিজের হাতে করিনি, তো আজকে একটু করব। তো দেখো এখানে পটলগুলো কেটে নিয়েছি, যে মাঝখান থেকে চিরে পটলের ভেতরে যে শাঁস আর বিচিটা থাকে ওটা বের করে নিয়েছি। ওটা দেখো কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে ওটাকে বেটে নিয়েছি এর মধ্যে। আর এখানে দেখো টমেটো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বেটে নিয়েছি এর মধ্যে। এটাতে আলু সেদ্ধ আছে, এটাতে কিছু কুচনো পেঁয়াজ আছে, আর এটার মধ্যে কাজু বাদাম আর চার মগজ বাটা আছে। পোস্ত দিলেও হতো, কিন্তু আমার ঘরে যেহেতু পোস্ত নেই তাই জন্য দেবো না। তো যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু এই রান্নাটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো না, কারণ এই রান্নাটা আমি নিজেই একবার করে নিই, কতটা কি করতে পারি, পরে যদি আমি করে সাকসেস হই তবে তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো এখানে আমি কিছুটা বেগুন কুচিয়ে নিয়েছি, আর যে কালকে দেখবে কতগুলো ডাঁটা কুচিয়েছিলাম ওগুলো দিয়েও একটা রেসিপি করব। তো যদি দেখাতে পারি ওই রেসিপি, ওই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আর কথা না বাড়িয়ে আগে রান্না বান্নাটা সেরে নিই, আর তোমরা দেখতে থাকো, আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো আগে রান্নাবান্নাটা করে নিই, রান্নাবান্না সেরে এরপরে তোমাদের সাথে কথা বলবো। তো ফ্রেন্ডস, আমি এখানে তোমাদের ডাটা আর বেগুনের তরকারিটা রান্না করে দেখাবো। তো প্রথমে দেখো আমি দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা একটু গরম হলেই আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। কিন্তু আমি ভুল করে না কালো জিরাটা দিয়ে দিয়েছি, কালো জিরাটা এখন দেব না, তোমাদের পরে বলছি কখন দেব। তো প্রথমে মাছগুলোকে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে একদম মচমচে করে ভেজে তুলে নেব। তো দেখো আমার কাঁচকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব। কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম, এবার এর মধ্যে আমি কতটা পেঁয়াজ কুচি দিলাম, কিন্তু এই জায়গাটাতেই আমাকে না কালো জিরেটা ফোড়ন দেওয়া মানে দিতে হতো, কিন্তু আমি ভুল করে আগে দিয়ে দিয়েছি। তো যাই হোক এবার পেঁয়াজের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে বেশ হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা ঠিক এইরকম ভাজা হলে এরপরে আমি যে ডাঁটাগুলো কুচিয়ে রেখেছিলাম সেই ডাঁটাগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দেবো। এবার এর মধ্যে একটু সামান্য নুনও অ্যাড করে দেব। নুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে না একটু ঢেকে দেব, যাতে ডাঁটাগুলো একটু ভাপে ভাপে নরম হয়ে যায়, আর এই সময় গ্যাসের আঁচটাকেও একটু কম করে দেব। তো দেখো এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, চিরে দিলাম, আমি ভুলে গেছিলাম দিতে। তো এর মধ্যে কিন্তু একটু শুকনো লঙ্কাও দেব, শুকনো লঙ্কার গুঁড়োও দেব। তো দেখো ডাঁটাগুলো আমার নরম হয়ে গেছে, এখন আমি কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দেবো।
বেগুন দিয়ে ডাটার সাথে একটু ভাজা ভাজা করব। আবার এরপরেও না বেগুন দিয়েও একটুখানি ঢেকে দেব, গ্যাসের আঁচটা কমিয়ে, যাতে বেগুনটাও বেশ একটু নরম নরম হয়ে যায়। তো দেখো আমি ঢাকাটা নামিয়ে দিয়েছি, ঠিক এই রকম হয়েছে। আর এখানে না আমি কিন্তু মাছ মানে মাছ ভাজাগুলো আর একটু লঙ্কার গুঁড়ো একটু চিড়ের গুঁড়ো দিয়েছি, সেটা আমার শ্যুট করা হয়নি। আর এখন আমি রসুন বাটা দিলাম, দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করব। আর নুন মিষ্টি সব একটু দেখে নিতে হবে। তো এই রেসিপিটা তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ফ্রেন্ডস এই দেখো পটলের দোরমাটা, একটু মানে করতে অনেক সময় লাগে, জানি না খেতে কেমন হবে। আর দেখো না রান্নাঘরের অবস্থা পুরো একদম, এটা পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ আজকে আমার। আজকে রান্না কমপ্লিট, আর এই যে ডাটা দিয়ে বেগুন দিয়ে কাচকি মাছের তরকারিটা, এই রেসিপিটা না আমি শ্বশুরবাড়িতে এসে শিখেছি, খেতে বেশ ভালো লাগে জানো তো। দেখো তো ফ্রেন্ডস তোমাদের একটু রান্নাটা দেখালাম, এখন আমি গ্যাস ট্যাস মুছব, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশ একদম অন্ধকার। এখন বাজে 7:30, আমি বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। তো তারপরে বিছানা টিছানা একটু পরিষ্কার করে নিলাম, এরপরে দেখো বাইরে থেকে সব জামা কাপড়গুলো আনলাম, দেখো একটা জামা কাপড়ও কিচ্ছু শুকোয়নি জানো, সব ভেজা, দেখো সব ভেজা, আবার সব এনে মেললাম। শুধু শুকিয়েছে এই যে এই বিছানা চাদরটা আর এই নিচের শাড়িটা, এগুলো ঘরে মেলেছিলাম, ফ্যান চলেছে ওগুলো শুকিয়ে গেছে। তো এখন চলো একটু রাস্তা থেকে একটু হেঁটে আসবো, ভাল লাগছে না ঘরের মধ্যে, ভীষণ বোর ফিল হচ্ছে, তাই ছেলেকে বললাম চল একটু বাইরে থেকে একটু ঘুরে আসি। তো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো আমরা বাইরে থেকে ঘুরে চলে এসেছি, আবার নিয়ে এলাম একটু চাউমিন। তো এখন জানো তো বেরোতে মানে বেরোই না, তো একটুখানি গেছি হেঁটে, কি কষ্ট হচ্ছে, একদম হাঁপিয়ে গেছি। আর লকডাউনের পর থেকে বেরোতে না বেরোতে আরোই, তারপরে দেখো আমার যদি মানে ছেলে ছোট হতো তো ছেলেকে যেমন আগে ছোটবেলায় সাঁতারে নিয়ে যাওয়া, ড্রয়িং ক্লাস, স্কুল, এখন তো আর সেসব কিছু ব্যাপার নেই, একদম হাঁটা হয় না, হাঁটতেই এখন খুব কষ্ট হয়। একসময় ভাবি কি মর্নিং ওয়াক করতে যাব, কিন্তু মানে হয়ে আর ওঠে না। তো যাই হোক আমরা বিকেলে টিফিন খেয়ে নিই, বিকেল বলতে এখন প্রায় 8:30 বেজে গেছে জানো তো। তো দেখো মা আর ছেলে গল্প করতে করতে একসাথেই খেয়ে নিচ্ছি, আমাদের বেশিরভাগ সময় দেখবে আমরা টিফিন বিকেলের সকালের একসাথেই খাই, মানে সেই ছোটোবেলাকার একটা অভ্যাস না এখনও রয়ে গেছে, ছেলে বলবে মা একসাথেই নিয়ে নাও খেয়ে নিই এই রকম। তো যাই হোক গল্প করতে করতে ছেলে আর আমি খাচ্ছি, এরপরে ছেলে আবার পড়তে বসবে। তো দেখো চাউমিন খাওয়ার পরে চলে এসেছি আবার রাত্রি ডিনারে। তো দেখো এর যে চাউমিন খেয়ে উঠলাম তখন 8:30-9:15 বাজে, তারপর না আমার ননদ ননদের বর ওরা এসছিলো, ওই যে ওদের যে আগের দিন ম্যারেজ ডে গেছে তাই একটু কিছু খাবার দাবার নিয়ে এসছিলো, সেই চিকেন পকোড়া টকোড়া আরও অনেক কিছু, যাই হোক তো ছেলে সেসব খেলো, আমরাও সবাই খেলাম, কথা বলতে বলতে সেগুলো আর কিছুই তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক ছেলে তো এখন আর রাতে কিছু খাবে না,
তো দেখো রাতে আর রুটি করলাম না, ভাত করেছিলাম, তো যাই হোক আমি আর হাজবেন্ড ভাতই খেয়ে নিলাম। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 12:05। দেখো আমার কিন্তু টেবিল টেবিল আমি একদম মুছে পরিষ্কার করে দিয়েছি, আর এখানে বাসনগুলো উবুর করে দিয়েছি দেখো, আর দেখো গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার রান্নাঘর একদম ক্লিন করে রেখেছি। আর গ্যাস যদি মোছা না থাকে না, মানে একটা মানে ঘুমও ঠিক মতন আসে না, যে সকালে উঠেই তো রান্নাঘর পরিষ্কার করতে হবে। তো দেখো তেলের জারগুলো একটু নোংরা হয়েছিল, পরিষ্কার করেছি, সেগুলো সব তো তোমাদের সাথে সবসময় শেয়ার করা সম্ভব হয় না, এগুলো শেয়ার করতে পারিনি। তো দেখো এবার চলে এসেছি বেডরুমে, তো দেখো আমার বিছানা টিছানাও কিন্তু আমার পাতা হয়ে গেছে, তো আমি ফ্রেশও হয়ে গেছি, যার জন্য আমি রাতের নাইটি পরে ফেলেছি বলে তোমাদের সামনে আর কথা বলতে পারলাম না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশের বেল বাটনটা প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো টাটা, গুড নাইট।